সমস্ত পয়গম্বররা ইয়া নফসি বলবে কেউ যাবে আদমের কাছে কেউ যাবে ইব্রাহিমের কাছে কেউ যাবে পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে ও পয়গম্বর আমাদের জন্য একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন আপনি না মূসা কালিমুল্লাহ আপনি না আল্লাহ তাআলার সাথে কত কথা বলছেন তুর পাহাড়ে যায়া আজকে না হয় আমাদের জন্য একটু সুপারিশ করেন মূসা কালিমুল্লাহ বলবে না 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 আমি পারবো না তারা চলে যাবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে পয়গম্বর আইয়ুব বলবে আমি পারবো না হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে ওই অবস্থায় আপনার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবে আল্লাহ আমার এতিম উম্মতকে আপনি ক্ষমা করে দেন আল্লাহর নবী সেজদা দিয়া কান্না করবে বুখারীর বর্ণনায় আসছে জিব্রাইলকে আল্লাহ পাঠাবে জিব্রাইল যাও যাও জমিনে যাও আমার হাবিবকে বলো তার সেজদা উঠাইতে আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম জমিনে এসে আল্লাহর নবীকে ডাক দিবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা ও মুহাম্মদ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সেজদা উঠান আপনার কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায়া গেছে আপনার কান্নার আওয়াজে আরশ থরথর করে কাঁপতেছে আপনার একটা উম্মতকেও আল্লাহ জাহান্নামে দিবে না আপনি আপনার সেজদা উঠান জিব্রাইল আলাইহিস সালাম বলবে ইশফা তুশাফা আল্লাহ আপনাকে কেবল অনুমতি দিয়েছে হাশরের ময়দানে আপনি একজন মাত্র ব্যক্তি পয়গম্বর আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা আজকে তাকে জান্নাতে দিয়ে দিবে আপনি যার জন্য সুপারিশ করবেন তাকেই আল্লাহ তাআলা জান্নাত দিবে তখন সমস্ত হাসরবাসীরা আয়েশা নবীজিকে বলবে বা আল্লাহর নবী আমিও তো আপনার উম্মত আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর নবী তখন ডাক দেয়া বলবে তুই যদি আমার উম্মত হস তোর চেহারার মধ্যে তো আমার কোনো সুন্নত নাই তোর সাড়ে তিন হাত বডির মধ্যে আমার কোনো সুন্নত নাই ঠিক কিনা বলেন তুই তো আমাকে দুনিয়াতে ভালোবাসস নাই তুই ভালোবাসছস ফুটবল খেলোয়াড় নেইমার আর মেসি সাকিব খানকে ভালোবাসছস নায়ক ঠিক কিনা বলেন সালমান খানকে ভালোবাসছস না আমার দেশের যুবকরা সালমান খান শাহরুখ খান ফুটবল খেলোয়াড় নেইমার আর মেসি রোনাল্ডোর জন্য পাগল পাগল ওদিনকে দেখি পত্রিকায় দেখলাম একটা নিউজে একটা যুবক যায়া ক্রিকেটের মাঠের গেটের কাছে কপাল বাইরেইতেছে এমন করে কপাল বাইরেইতেছে সাংবাদিকরা কয় কপাল বাইরাছে কান্দুসকে কয় আমি একটু তামিম ভাই লাগে একটা ছবি তুলে নাউজুবিল্লাহ মেসি আর নেইমারের জন্য বাংলাদেশের যুবকরা পাগল রাত তিনটা বাজে উঠা তারা ফুটবল খেলা দেখে কোনোদিন দেখছেন না আপনার এলাকার যুবকরা রাত তিনটা বাজে এসে তাহাজ্জুদ করতেছে দেখছেন কোন শিব করতেছে দেখছেন কিন্তু ফুটবল খেলা দেখতে দেখছেন তো দেন নাই রাত তিনটা বাজে উঠা বড় পর্দা লাগে তোমারও মাঝে মাঝে ভাড়া করে পর্দা লাগায়া মেসি আর নেইমারে রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে ঠিক কিনা বলেন রসুলের হাসি হাদিস من تشبه بقوم فهو منهم যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসন নাসর উম্মত মুসলমান তুমি কি ভাবছো তোমার ভালোবাসা এত সস্তা না তোমার ভালোবাসার দাম আছে কারণ তুমি মুসলমান তুমি ঈমানদার ঠিক কি না বলেন তুমি যাকে তাকে ভালোবাসতে পারো না তুমি মুমিন তুমি মুমিন তুমি একজন নায়িকা গায়িকা নর্তকীকে তুমি ভালোবাসতে পারো না একজন ফাসেক ফুজ্জারকে তুমি ভালোবাসতে পারো না তোমার ভালোবাসার দাম আছে তুমি কে জানো তোমার কি পরিচয় তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যিনি হলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের সরদার খাতামুন নবিয়্যিন যার পরে আর কোন নবী আসবে যার হাতে থাকবে জান্নাতের চাবি সুবহানাল্লাহ যার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে সেই নবীর উম্মত হইয়া
তুমি সেই নবীর আদর্শ সেই নবীর ভালো না ভাইসা তুমি ভালোবাসো নেইমার আর সালমান খানকে যে সালমান খান বয়স হয়েছে 70 বছর বুইড়া এখনো বিয়া করেনি পাঠায় এখনো বিয়া করে নাই আকাম কোকাম করে সারা পৃথিবী ঘুরা দুবাই যায় আকাম করে আমেরিকা যায় আকাম করে জিনা করে ব্যভিচার করে এই সমস্ত ফাসিকদেরকে এই সমস্ত মুশরিকদেরকে মুসলমান তাদের আইডল মনে করে আরেকটা আছে শাহরুখ খান বিয়া করছে হিন্দু ওর বউ হিন্দু আর ওই মুসলমান ঈদের দিন হয় যায় ঈদের নামাজ পড়তে আর ওর বউ যায় পূজা করতে ওর ঘরে যে সন্তান এগুলো হলো বাস্টার্ড ওদের বিয়া বৈধ নয় সেই সালমান খানের শাহরুখ খানের জন্য আমার দেশের মেয়েরা ছেলেরা পাগল আর্মি স্টেডিয়ামে প্রোগ্রাম হয় ভারত থেকে শিল্পী আনে এক একটা টিকিটের দাম 50,000 কত হাজার তাও টিকিট পায় না তাও টিকিট পায় না সর্বনিম্ন টিকিটের দাম 10,000 তাও টিকিট পায় না বলে এক ঘন্টায় শেষ কোথায় আছেন এই সমস্ত শয়তানের হাসরের মাঠে যাই করব নবী আমিও তো আপনার উম্মত গান দেখছে সালমান খানের আর্মি স্টেডিয়ামে যায় বুঝলেন না মমতাজের গান দেখছে যাই করব আমিও তো আপনার উম্মত আছে না কিছু মানুষ নামাজ নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই কথায় কথায় আমিও মুসলমান আমিও মুসলিম পরিবারের সন্তান ঠিক কিনা বলেন মুসলমান হইলে কি হবে মুসলিম পরিবারে জন্ম নিলে কি মুসলমান হয় নাকি ঠিক কিনা বলেন নাম হইল কত সুন্দর হাবিব নাম নাম রাখছে হাবিবুর রহমান পরে এলো গাজার ব্যবসা নাম সুন্দর না নাম রাখছে হাসান ধরছে গাজা ধরছে ফেন্সি দিল্লে সুন্দর নাম রাখলে কি হবে নাকি মুসলমান হলেই হয় না মুসলমানের মুসলমানিত্ব থাকতে হয় ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলবে এই তুই আমার উম্মত দাবি করস কই আমার কোন সুন্নত তোর মাঝে নাই তুই দুনিয়াতে ভালোবাসতি নায়িকা গায়িকাদেরকে যা তাদের সাথে আজকে তুই জাহান্নামে যা ঠিক কিনা বলেন মুসলমান জীবন দিয়া আমাদেরকে উচিত আমাদের নবীকে ভালোবাসা এই মিরাজের মাস আল্লাহর নবী বলে উম্মত রে আমি তো মিরাজে যাই আল্লাহর বাড়িতে যাই তোদের কথা ভুলি নাই তোরা আমাকে কিভাবে ভুলে যাস তোরা আমার দুরুদ পড়স না আমার সুন্নত মানস না তোরা কিভাবে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করস নাই আপনাদের এলাকায় দাঁড়ায় পেশাব করে না নাই নাই আল্লাহর নবী কষ্ট পায় তুই আমার উম্মত তুই কিভাবে দাঁড়ায় পেশাব করস পেশাব তো করে করে মসজিদের প্রস্রাবখানায় যাও দাঁড়ায় পেশাব করে আমি একটারে ঘাপদের একদিন বের করে দিচ্ছি ওই বেটা সাহস কত করে দাঁড়ায় মতো আবার মসজিদের প্রস্রাবখানায় বের দাঁড়ায় প্রস্রাব প্রস্রাব করে শয়তান দাঁড়ায় প্রস্রাব করে কুকুর ঠিক কিনা বলেন দাঁড়ায় পেশাব করে গরু ছাগল যারা দাঁড়ায় পেশাব করে যারা দাঁড়ায় পেশাব করে তারা কখনো রসুলের আশেক হতে পারে না রসুলের পরিপূর্ণ উম্মত হতে পারে না ঠিক কিনা বলেন আজকে আমার যুবকরা দাঁড়ায় পেশাব করে আস্তাগফিরুল্লাহ দিন নাই ধর্ম নাই নবীজির কোনো সুন্নত নাই কোনো সুন্নত নাই লুঙ্গি পরে প্যান্ট পরে টাকনুন নিচে আছে কি আছে না টাকনুন নিচে প্যান্ট পরে লুঙ্গি পরে আহ আফসোস আল্লাহ নবী হাসরের ময়দানে ধরব তুই তো আমার সুন্নত মানুষ নাই তুই তো আমার সুন্নত পালন করস নাই অথচ আমি নবী তোদের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছি ওহুদের ময়দানে মার খেয়েছি দান্দান মোবারক শহীদ করেছি আমি নবী গিয়েছিলাম আল্লাহর বাড়িতে দেখা করতে সেখানে যা তোদেরকে ভুলি নাই এমনকি মৃত্যুর সময় আল্লাহ নবী আমাদের বলে নাই মৃত্যুর সময় বলে নাই উদাহরণ দিব আল্লাহ নবীর ইন্তেকালের সময় আল্লাহ নবীর ইন্তেকালের সময় নবীজি অসুস্থ হয়ে গেলেন আম্মা জান আয়েশাকে ডাক দিলেন ইয়া আয়েশা আমার মিসওয়াকটা দাও আমার মিসওয়াকটা দাও আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা মিসওয়াক দিলেন নবীজি সুন্দর করে মিসওয়াক করছেন সুন্দর করে সুন্দর করে মিসওয়াক করে ওযু করে আল্লাহর নবী শুয়ে পড়েছেন আয়েশা আইনা আবি বকর আমার আবু বকর কোথায় আমার আবু বকরকে একটু নিয়ে আসো আমি আমার আবু বকরকে দেখব কারণ একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে সেদিন আবু বকর দৌড়ায় আসছেন আল্লাহর নবীর কাছে নবীজির চোখ থেকে জ্বর জ্বর করে পানি পড়তেছে আল্লাহর নবী সেদিন আবু বকরের হাতে হাত দিয়ে বলে আবু বকর এই দেখাই আপনার সাথে শেষ দেখা আমার একটু পরে ইন্তেকাল হয়ে যাবে আপনার সাথে আমার আর দুনিয়াতে দেখা হবে না আবু বকর আমার সাহাবীদেরকে দেখা রাখেন
سيدنا ابو بكر كان করে দিলেন কারণ তারা দুনিয়া সব কিছু ছেড়েছেন একমাত্র নবীজির জন্য سيدنا ابو بكر ছিলেন মক্কার নেতা কেমন নেতা প্রভাবশালী নেতা ছিলেন سيدنا ابو بكر তার প্রভাব প্রতিপত্তি অর্থবিত্তর কোনো কিছুর অভাব ছিল না ابو بكر ভাই বোনদেরকে ابو জেহেলরা দেখলে প্রস্রাব করে দিত ডরে সব কিছু আল্লাহর নবীর জন্য ত্যাগ করেছে ঠিক কিনা বলেন বিশাল আলিশার जिंदगी ত্যাগ করে খেজুর পাতায় ঘুমিয়েছেন একমাত্র আল্লাহর নবীর মহব্বতে সাইয়েদেনা আবু বকর সাইয়েদেনা ওমর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ওমর ছিলেন মক্কার নেতা মক্কার যুবক ওমরকে নিয়ে গর্ব করতেন সেই ওমর আল্লাহর নবীর মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়েছে নবীজির ইন্তেকাল হয়ে যাবে সাহাবীদের মধ্যে অস্থির কান্না এক একজন ভেঙে পড়ছেন আহ আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে সবার মধ্যে অস্থির কান্না কেউ ফেফে ফেফে কান্না করছেন নবীজির বিয়োগ বেদনায় আল্লাহর নবী আমাদের ছেড়ে চলে যাবেন সেই সময়ও আল্লাহর নবী সেই সময়ও আল্লাহর নবী বারবার ইয়া উম্মতি বলেছেন একেবারে মৃত্যু সন্নিকটে সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল আয়েশা হাজির রহমাতুল লিল আলামিন তার কন্যা ফাতিমাকে বললেন ইয়া ফাতিমা ইফতাহিল বাব দরজাটা খুলে দাও দরজা খোলো দেখো কে আসছে হযরত ফাতিমা দরজা খুলে দিলেন হযরত ফাতিমা দরজা খুলে দিলেন দরজা খুলে দেখি দরজার সামনে একজন আগন্তুক ব্যক্তি দাঁড়ানো আল্লাহর নবী ডাক দিয়া বললেন ফাতিমা কে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে হযরত ফাতিমা বলি ইয়া আবি এতদিন পর্যন্ত আমাদের ঘরে যে আসছে সবাইকে আমি চিনি আজকে একজন অপরিচিত লোক আমাদের ঘরের দরজার সামনে দণ্ডায়মান আল্লাহর নবী বলে ফাতিমা সে অপরিচিত না অপরিচিত না সে সারা পৃথিবীর মানুষের পরিচিত একজন লোক হযরত ফাতিমা বলে আম্মা আব্বা জান তাহলে আমি তাকে কেন চিনি না আমি না চিনার কারণ কি আল্লাহর নবী বলে শোনো এই লোক যদি কারো ঘরের দরজার সামনে আসে সে খালি হাতে ফিরে যায় না হযরত ফাতিমা বললেন আব্বা জান আপনার কথা বুঝলাম না বলে এখন যিনি ঘরের দরজার সামনে দাঁড়ানো তিনি হলো মালাকুল মউত আজরাইল সে আমার জান কবজ করার জন্য আসছে এই কথা শুনে হযরত ফাতিমা কান্না করে দিলেন আল্লাহ নবী বলে ফাতিমা কেঁদো না ঘরের দরজা খুলে দাও আগন্তুক মেহমানকে ঘরে ঢুকতে দাও হযরত ফাতিমা ঘরের দরজা খুলে দিলেন মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে সালাম দিয়া ঘরে ঢুকলেন আল্লাহু আকবার ওগো নবীজি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনার কাছে সালাম পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে আর আল্লাহ তাআলা একমাত্র আপনার ক্ষেত্রে একমাত্র কথা বলেন একমাত্র অনলি ওয়ান আপনার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যদি অনুমতি দেন আপনার জান কবজ করব অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব একমাত্র আপনার জন্য এই সাথ এই সম্মান আল্লাহর নবী ডাক দিয়া বলে মালাকুল মউত জান কবজ করবা কোনো দুঃখ নাই কষ্ট নাই তবে এখনো আমার আল্লাহর সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে কি কথা আইনা খে জিব্রাইল আমার ভাই জিব্রাইল কোথায় মালাকুল মউত বলেন হুয়া ফিস সামাইল উলা সে তো প্রথম আসমানে আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা জিব্রাইলের কথা বের হওয়ার সাথে সাথে হযরত জিব্রাইল 70,000 ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে আল্লাহর নবী শুধু জবান দিয়া বের করছে আইনা আখি জিব্রাইল আমার ভাই জিব্রাইল কোথায় মালাকুল মউত আজরাইল বলছেন হুয়া ফিস সামাইল উলা সে প্রথম আসমানে আল্লাহর নবী বলতে বলতে জিব্রাইল তার 70,000 ডানা জাপটায়া সেকেন্ডের ভিতরে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে জিব্রাইলের চোখে পানি আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইয়া আখি
আখি জিব্রাইল এ ভাই জিব্রাইল আপনার চোখে পানি কেন লিমা তাবকি কান্দেন কেন বলে আমি কাঁদি আপনি কাঁদেন কেন আল্লাহ নবী তিনবার বলেছেন আসআলুকা উম্মতি 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 আল্লাহু আকবার উম্মতের জন্য কি চান বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে ওগো আল্লাহ আমার উম্মত এতিম উম্মত আমার উম্মত গুনাহ করবে নাফরমানি করবে আমার উম্মত আপনার হুকুম মানবে না বিধান মানবে না আমার উম্মত গুনায় জর্জরিত হয়ে যাবে কিন্তু আপনার কাছে অনুরোধ আমার অনুমতি ছাড়া আমার একজন উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না একজন উম্মতকে আপনি জাহান্নামের আগুনে দিতে পারবেন না আল্লাহু আকবার নবী আমাদেরকে কত ভালোবাসে ঠিক না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا عليه توكلت وهو رب العرش العظيم الله اكبر الله تعالى বলে এ দুনিয়ার মানুষ আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে আল্লাহর নবী তার জীবনের চাইতেও আমাদেরকে ভালোবাসে তাইফে যেও আমাদের জন্য দোয়া করেছেন ওহুদেও আমাদের জন্য দোয়া করেছে বদরেও আমাদের জন্য দোয়া করেছেন খন্দকেও আমাদের জন্য দোয়া করেছেন এমন কি মিরাজে যায়া আল্লাহ নবী সর্বপ্রথম উম্মতের জন্য চেয়েছেন নিজের জন্য কিছু চায় নাই পরিবারের জন্য কিছু চায় নাই আল্লাহ নবী চাইতে পারতেন আল্লাহ আমি কষ্টের জিন্দেগি চাই না আমাকে আপনি আরামের জিন্দেগি দেন সারা পৃথিবীর ধন সম্পদ আল্লাহ নবীর পায়ের নিচে পড়ে থাকতো কথা বলে আল্লাহর নবী বলে না আমি ব্যক্তিগত আপনার কাছে কিছু চাইব না আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি আল্লাহ তাআলা বলে কি চান বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমার একটা উম্মতকেও আমার অনুমতি ছাড়া জাহান্নামে দিতে পারবেন না বুখারীর বর্ণনায় আসছে বুখারীর বর্ণনায় আসছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে এ জিব্রাইল মালাকুল মউত বৈশা আছে এখনো আমার আল্লাহ তাআলার সাথে একটা কথা বাকি বলা রয়ে গেছে এখনো আমার আল্লাহ তাআলার সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমি এই কথার উত্তর না পাব ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না জিব্রাইল ডাক দিয়ে বলে কি কথা বলেন আগে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে আমার উম্মতকে কে দেখা রাখবে আগে এটার ফয়সালা কর জিব্রাইল তার 70,000 দানা জাপটায়া আর সে আজিমের কাছে যায় হাজির আল্লাহ ডাক দিয়ে বলে এই জিব্রাইল কি হয়েছে বলে আপনার হাবিব আমাকে আপনার কাছে পাঠাইছে সে কান্না করতেছে এখনো নাকি আপনার সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে আল্লাহ তাআলা বলে জিব্রাইল রে আমি আমার বন্ধুকে কি না দিছি বলো এখনো আমার হাবিব আমার কাছে কি চায় বলে আপনার হাবিব বলছে আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার তার উম্মতকে কে দেখা রাখবে রব্বুল আলামিন আরশে আযিম থেকে বলে জিব্রাইল যাও আমার হাবিবকে যা শুনায় দাও আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ আমার বান্দাকে দেখা রাখব তার উম্মতকে দেখা রাখব আল্লাহ এই কারণে আল্লাহ আমাদেরকে দেখা রাখে দেখেই আমরা এত জিনা করি গুনাহ করি নবীজির এই দোয়ার কারণে আল্লাহ আমাদের ধ্বংস করে না নইলে সেই বনি ইসরাইলদের মতো আল্লাহ আমাদের বানর বানায় দিতেন আল্লাহ আমাদের অন্য প্রাণী বানায় দিতেন আল্লাহ আমাদের জায়গার মধ্যে ধসায় দিতেন শুধু নবীর মহব্বতে নবীর দোয়ার কারণে আল্লাহ আমার উম্মত যত গুনাহ করুক দুনিয়াতে কোনো শাস্তি দিও না
কারণ দুনিয়াতে শাস্তি দিলে তো আর আল্লাহর নবী থাকতেছে না আখিরাতে শাস্তি দিবা যাতে নবীদের সুপারিশ করতে পারে আল্লাহ আল্লাহ দয়ার নবী মায়ার নবী বলে আমার অনুপস্থিতিতে আমার উম্মতকে তুমি শাস্তি দিতে পারবে না আমার উম্মতকে যা শাস্তি দিবা আমার চোখের সামনে হাশরের ময়দানে নবী বলে সেই সময় আমি তোমাদের জন্য সুপারিশ করব আল্লাহ তাআলার কাছে মুসলমান আল্লাহ সব গুনাহ maaf করে দিবে কিন্তু শিরকের গুনাহ maaf করবে না শিরক শিরক বুঝেন আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া কারো সামনে এই কপাল নত করা যাবে না আমাদের রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ এই কারণে আমি মাহফিলের শুরুতে তিনটা কথা জিজ্ঞেস করছি বুঝছ না যে আমাদের হায়াতের মালিককে রিজিকের মালিক আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম এটা এই কথাগুলো ইমানের সাথে সম্পর্ক ঠিক কি না বলেন আমরা তো আমাদের নবীকে মুখে মুখে ভালোবাসি কিন্তু রাসূলের সাহাবীরা কেমন করে যেই নবী আমাদের জন্য এত কিছু করছে সেই নবীর সুন্নত মানি না সেই নবীর দুরূদ পড়ি না সেই নবীকে ভালোবাসি না সেই নবীর কথা ভুলেও মনে করি না আহ যেই নবী এখনো রওজায়ে আতহারে শুয়ে শুয়ে উম্মতের জন্য দোয়া করছে এখনো 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 দোয়া করতেছে সেই নবীকে আমরা ভালোবাসি না মুখে মুখে ভালোবাসি কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন রাসূলের সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতেন জানার দরকার আছে কি আছে না উদাহরণ দিব উদাহরণ দিব বয়ান চলবে আপনাদের মাইকের অবস্থা কিন্তু ভালো না আওয়াজ আসে না আমি কথা বলতেছি আমার শক্তি দিয়া আপনারা আবার ঘুমায় যায়েন না বয়ান খারাপ লাগতেছে চলবে মাশাআল্লাহ কতক্ষণ আর বেশি না অল্প সময় আমরা মোনাজাত দিয়া বাড়িতে যাব ইনশা মোনাজাত না দিয়া কে কে যাইবেন একটু হাত ওঠান এই মোনাজাত না দিয়া যাবেন গা আরে মিয়া আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়া ইবাদা ঠিক কিনা বলেন বসেন আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন যেটা বলছিলাম মুসলমান রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন মক্কা থেকে কাফেরেরা নবীকে যখন তাড়িয়ে দিলেন মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরদের মাঝে দ্বন্দ্ব লেগে গেল এক দল আরেক দল লেগে এই বেটা তোর কারণে মোহাম্মদ মক্কা ছাইরা গেছে গা তোরা মোহাম্মদকে মক্কা ছাড়া করছস মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কায় একজনও নাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আসলেই তো নাই আমার নবী হলেন রহমাতুল লিল আল্লাহু আকবার আল্লাহর নবী যখন মক্কায় চলে গেছেন কাফেরদের মাঝে দুই গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ আরেক গ্রুপে কয় বেটা মোহাম্মদ এত ভালো মানুষ তার মাথায় বহন করে আমাদের বোঝা বাড়িতে আগায় দিতেন মোহাম্মদ কোনদিন একটা মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে নাই মোহাম্মদের কাছে আমরা আমাদের সম্পদ জমা রাখতাম আর এখন আবু জেহিল্লার কাছে রাখি আবু জেহিল্লা সব মাইরা দেয় আবু জেহেল সব মেরে দেয় আর মোহাম্মদ থাকতে তার কাছে আমাদের সম্পদ জমা রাখতাম পাই টু পাই আমাদের বুঝাই দিত আর আবু জেহিল্লা বাটপার চিটার সম্পদ জমা রাখলে দুই দিন পর ক্ষমতা খাড়ায় কয় আমার কাছে কোনো টাকাই রাখছে এখন তারা নবীজির অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে মক্কার কাফেররা মারামারি করতো আল্লাহর নবী যেটা মীমাংসা করে দিত এখন এক একটা মাথা এক একজন ফাড়ায় কেউ দেখে জিগায়ও না ঘরে মুরব্বী থাকলে ঝগড়া লাগে না সমাজে ভালো মুরব্বী থাকলে মারামারি লাগে না মিলায় দেয় ঠিক না ঠিক না আল্লাহর নবী ছিলেন রহমাতুল্লিল আলামিন মক্কার কাফেররা মারামারি করতো আল্লাহর নবী মিলায় দিত মানে মক্কার মধ্যে এখন অরাজক পরিস্থিতি আল্লাহর নবীর অনুপস্থিতিতে তো কাফেরেরা বলে কি এই মদিনায় আমরা একটা লোক পাঠাই দেখি ভাতিজা মোহাম্মদে আবার নাকি আমগো মারার জন্য লোকজন নিয়ে আসে কি অবস্থায় আছে ভাতিজা আল্লাহ নবী চলে গেছে ঠিকই কিন্তু কাফেরেরা নবীজির জন্য তাদের কলিজা পড়তেছে কারণ ভালোকে সবাই ভালোই বলে আল্লাহ নবীর মতো এত ভালো মানুষ তো পৃথিবীতে আসে নাই আর কোনোদিন আসবেও না মক্কার কাফেরেরা একজন দূত পাঠাইলেন তুমি যাও কে ভাই আমি গেলে আমার ভয় লাগে আমি যেতে পারুম না তুমি যাও বলে না একজন যুবক দাঁড়ায় গেছে নাম হলো উরওয়া ইবনে মাসউদ বলে এই আমি যাব মোহাম্মদকে দেখতে দেখি মোহাম্মদ মদিনায় কি করে আবু জেহেলরা বলে ঠিক আছে যাও যে দেখো মোহাম্মদ কি করে মদিনায়
উরওয়া ইবনে মাসউদ ছিলেন শিক্ষিত মানুষ, কবি স্বভাবের মানুষ, সাহসী যুবক, নেতা টাইপের যুবক ছিলেন উরওয়া ইবনে মাসউদ। নাম কি ভাই? উরওয়া ইবনে মাসউদ। তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যা জিজ্ঞেস করে, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনো? আনতা তারিফ, তুমি কি তাকে জানো কোথায় আছে? বলে হ্যাঁ আরিফ। ইনশমাই, চলো আমার সাথে, আমি মুহাম্মদের কাছে নিয়ে যাই। তো মক্কার কাফের উরওয়া ইবনে মাসউদ মনে করছিল আল্লাহর নবী তাকে দেখলে প্রতিশোধ নিবে, যে তোরাই তো আমাকে মক্কা থেকে তাড়াই দিছিস, আজকে তোরে পাইছি, করায় গন্ডায় বুঝামু। উরওয়া ইবনে মাসউদ বলে আমার খুব ভয় লাগছিল যে মুহাম্মদ আমার সাথে কি আচরণ করে। একজন যুবক যায় বলল, আল্লাহর নবী মক্কা থেকে একটা লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া বলে, বলো কি, মক্কা থেকে লোক আসছে, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে উরওয়া ইবনে মাসউদকে নিয়ে আসা হলো। নবীজি উরওয়া ইবনে মাসউদকে দেখা জড়ায় ধরলেন, জড়িয়ে ধরলেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, আসেন আসেন, আপনার আগমন মদিনায় আমি খুশি হয়েছি। উরওয়া ইবনে মাসউদকে কাছে বসায়া আল্লাহর নবী জিজ্ঞেস করে, বলেন অমকে অমকে কেমন আছে? মানে যারা নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিছে তাদের কথা আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি মুহাম্মদের এই ব্যবহার দেখা আমি এত মুগ্ধ হয়ে গেছি যে লোকটাকে এত কষ্ট দিলাম, এত যন্ত্রণা দিলাম, তারপরেও সে প্রতিশোধ তো দূরের কথা, উল্টা আমাকে আদর করতেছে, এত সম্মান, এত ভালোবাসা দেখাইতেছে। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি একটু মুহাম্মদের প্রতি আবেগ হয়ে ভালোবাসা, মানে নবী জিজির সবাই কথা জিজ্ঞেস করতেছে তার মধ্যে একটা আবেগ চলে আসছে যে তুমি এত ভালো মানুষ, আহ তোমাকে আমরা কত কষ্ট দিছি। এ কারণে উরওয়া ইবনে মাসউদ কি করছে, তার ডান হাতটা বাড়ায়া আরবদের স্বভাব হলো যে আদর করে এভাবে। উরওয়া ইবনে মাসউদ তার হাতটা আল্লাহর নবীর গালের দিকে, গাল মোবারক দাড়ির দিকে আগায় দিছে। পাশে বসা ছিলেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি বসা ছিলেন। তিনি তরবারিটা খাপ থেকে বের কইরা উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে ধরছে। এই এটা কি মক্কা পাইছস? এটা মক্কা পাইছস? এটা মদিনা, মদিনা? কার মুখের দিকে হাত বাড়াইছস? হাত কাইটা ফেলামো, হাত সরা, এটা মদিনা, এটা মক্কা না, নবীর জন্য জীবন দিতে পারি, কার মুখে হাত দেয়াইছস? উরওয়া ইবনে মাসউদ বলে, ভাই আমি তো তোমার নবীকে অপমান করার জন্য হাত দেই নাই, দিছি আদর করার জন্য, আমার মনে কোনো খারাপ চিন্তা নাই। উরওয়া ইবনে মাসউদ তার হাত গুটায় নিয়ে আসলেন, তিনি বুঝতে পারলেন যেটা আসলে মক্কা না, এটা মদিনা। মক্কার মানুষ তাকে কষ্ট দিয়েছে, মদিনার মানুষ তাকে কলিজা দিয়া গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? সে বুঝতে পারছে যে মদিনার মানুষ তাকে কতটা ভালোবাসে, একেবারে কল্লা ফালায় দিমু, নবীর দিকে হাত বাড়াস, নবীকে জানোস, নবী আমাদের কলিজার টুকরা, আল্লাহু আকবার। শুনতে থাকেন মন দিয়া। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি তিন দিন ছিলাম মুহাম্মদের দরবারে, তিন দিন ছিলাম, মুহাম্মদ যখন অজু করে মুহাম্মদের সাহাবীরা অজুর পানিগুলো জমিনে পড়তে দেয় না, সে অজুর পানিগুলো হাতের মধ্যে নিয়ে চেহারায় মাখতে থাকে। উরওয়া ইবনে মাসউদ বলে, মুহাম্মদ যখন থুতু ফালায় সেই থুতুগুলো তার সাহাবীরা জমিনে পড়তে দেয় না, সেই থুতুগুলো তারা হাতের ভিতরে নিয়ে আতরের মতো সারা শরীরে মাখতে থাকে। আল্লাহর নবীর থুতুগুলো ছিল সুগন্ধির চাইতে আরো ঘ্রাণ, আল্লাহর নবীর ঘাম ছিল সুগন্ধির চাইতে আরো অধিক ঘ্রাণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে ঘাম ঝরত, ঘাম সেগুলো সাহাবীরা আম্মা জানেরা সেগুলো এভাবে কুড়িয়ে কুড়িয়ে তারা এক একটা কাপের মধ্যে রেখে দিতেন, সেগুলো তার আতরের মতো ব্যবহার করতেন, আতর সুগন্ধির চাইতে আরো বেশি ঘ্রাণ ছিল আমার নবীর ঘাম মোবারক। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ বলে, শুধু মুহাম্মদের থুতুই তার অনুসারীরা মাখে না, আমি আমার ইতিহাসে
একজন মানুষকে তার কর্মীরা তার সাহাবীরা এত ভালোবাসতে পারে এটা মুহাম্মদ কে না দেখলে আমি জীবনও বুঝতাম না আল্লাহু আকবার উরওয়া ইবনে মাসউদ বলে আমি কত রাজ দরবারে গেছি কিন্তু মুহাম্মাদের অনুসারীরা তাকে এত ভালোবাসে এটা পৃথিবীর ইতিহাসে বিরল উরওয়া ইবনে মাসউদ বলে শুধু এখানেই শেষ না আল্লাহর নবী শরীরে ই লাগিয়েছিলেন হিজামা হিজামা বুঝেন না আমাদের দেশে বলে যে আগে শিঙ্গা লাগায় না তো আল্লাহ নবী বেশ হিজামা করেছিলেন হিজামা থেকে কিছু রক্ত বের হয়েছে রক্ত এই রক্তগুলো আল্লাহ নবী একটা বোতলে করে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলে তাল এদিকে আসো খুব ধরো আমার এই রক্তটা তুমি নিয়ে মাটির ভিতরে পুঁতে রাখবা সাহাবী ওই রক্তের বোতল নিয়ে হাতে কইরা বলে আল্লাহ নবীর রক্ত জমিনে পড়বে হোক সেটা হিজামার রক্ত আল্লাহর নবীর রক্ত জমিনে পড়বে এটা আমি সাহাবী সহ্য করতে পারবো না কেমন নবীর আশেক কিভাবে নবীকে ভালোবাসতে দেখেন বোতলটা মুখে নিয়ে টান দিয়া সব রক্তগুলো খেয়ে ফেলেছে সাহাবী যখন আসলেন আল্লাহর নবী ডাক দিয়েছে তাল ইয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের এদিকে আসো রক্ত কি করছো বোতল কি করছো সাহাবী বলল গো আল্লাহর নবী আপনার রক্ত জমিনে পড়বে আমি বেঁচে থাকতে এটা আমি সহ্য করতে পারি নাই আপনার রক্ত আমি কিভাবে জমিনের ভিতরে মাটিতে পুঁতে রাখব আপনি তো রহমাতুল লিল আলামিন আমি রক্তগুলো আপনার মহব্বতে টান দিয়ে খেয়ে ফেলেছি আল্লাহর নবী বলে সাহাবি যেই নবীর রক্ত তোমার শরীরে গেছে তোমার শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গেছে যে নবীর জন্য কুল কায়নাত পাগল যে নবীর জন্য সারা পৃথিবী পাগল যে নবীকে পাথর পর্যন্ত সালাম দেয় যে নবীকে উট সালাম দেয় উট উট যে নবীকে খেজুর গাছ সালাম দেয় যে নবীর জন্য খেজুর গাছ কান্না করে যে নবীকে আকাশের মেঘমালা ছায়া দেয় যে নবীর গায়ে আকাশের মেঘমালা রোদ লাগতে দেয় না সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা আমরা সেই নবীকে কতটুকু ভালোবাসি এখন আমাদের হিসাব নিকাশ করার সময় উরওয়া ইবনে মাসউদ বলেন আমি তিন দিন মদিনায় থাইকা এই দৃশ্য দেখে আমি পাগল হয়ে গেছি কখন মক্কায় আসব আয়েশা ওই যে ওই হারামজাদাদেরকে শোনাবো যারা মুহাম্মদকে কষ্ট দিচ্ছে উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীকে বলে ইয়া মুহাম্মদ ভাতিজা আমি মক্কায় চলে যাই তবে এই যাওয়া শেষ যাওয়া না আমি আবার আয়েশা তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমি তোমার এই ঘটনাগুলো মক্কার মানুষদেরকে শুনাই আসি তোমাকে তারা কত কষ্ট দিছে তোমার মতো এমন নবীকে এত ভালো মানুষকে উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে মক্কায় আসছে সন্ধ্যার সময় আমরা যে কাবা যাই না বাইতুল্লাহ তওয়াফ করতে যে কাবার চত্বর যেটা এই কাবার চত্বরে সন্ধ্যার সময় সব মক্কা নেতারা যুবকরা সব এক হয়েছে বলো ভাতিজার কি অবস্থা আমি আবার মারতে ধরতে আইবনি ভাতিজার কেমন শক্তিশালী হয়েছে কেমন লোকজন বাড়াইছে কর্মী বাহিনী তৈরি করছে উরওয়া ইবনে মাসউদ কয় আবু জেহের শোন ভালো করে একটা কথা কই তুমি মুহাম্মদের পক্ষে কথা বলতেছো কারণ কি মোহাম্মদ কি তোমাকে জাদু করেছে নাকি বলেন না আউযুবিল্লাহ উরওয়া ইবনে মাসউদ বলে আবু জেহেল রে মোহাম্মদ আমাকে জাদু করে নাই মোহাম্মদ আমার সাথে খারাপ আচরণ করে নাই বরঞ্চ আমি মোহাম্মদের ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি এ আবু জেহেল তোমরা সবচেয়ে বেশি মোহাম্মদ রে কষ্ট দিছো অথচ তোমাদের কথাই মোহাম্মদ বারবার জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো শুধু এখানেই শেষ না রে তোমরা মোহাম্মদের যে টাকাগুলো তার কাছে জমা রাখছিলা তোমরা ঠিকমতো পাইছিলা কিনা সেটাও তিনি জিজ্ঞেস করেছে এই লোকটাকে তোমরা এত কষ্ট দিছো মক্কার যুবকরা আবু জেহেলের উপর চড়াও হয়ে গেছে মিয়া আপনার জন্যই আমাদের মোহাম্মদ চলে গেছে মদিনায় এই মোহাম্মদকে আমরা আর কোথায় পাবো মিটিং এর মধ্যে কান্নার রোল পড়ে গেছে আবু লাহাব ডাক দিয়া বলে উরওয়া মোহাম্মদের পক্ষে কথা কইছিলা সত্যি করে বল মোহাম্মদ কি করতেছি বলে শোনো
আমি রোম পারস্যের দরবারে গেছি রোম পারস্যের দরবারে গেছি বড় বড় রাজা বাদশাদের দরবারে গেছি আমি আবিসিনিয়া আবিসিনিয়ার বাদশা তার দরবারেও গেছি আমি তাকেও দেখছি কিন্তু মুহাম্মাদের কর্মী বাহিনী তার অনুসারীরা মুহাম্মাদকে যেমন কইরা ভালোবাসে আমি কোন রাজার কর্মীদেরকে দেখি নাই কোন রাজাকে এতটা ভালোবাসে সুবহানাল্লাহ কি দেখছো বলে শোনো মুহাম্মদ ওযু করে তার ওযুর পানিগুলা তার অনুসারীরা জমিনে পড়তে দেয় না তার সাহাবীরা সেই পানিগুলো তাদের বরকতের জন্য শরীরে মাখে মুখে মাখে শুধু এখানেই শেষ না মুহাম্মদ থুতু ফেললেও তার থুতুগুলো তার সাহাবীরা জমিনে পড়তে দেয় না সেই থুতুগুলো তারা আতরের মতো শরীরের ভিতরে ব্যবহার করে মারতে থাকে আল্লাহু আকবার এমনকি মুহাম্মদের অনুসারীরা তার রক্ত জমিনে পড়তে দেয় না এ আবু জেহেল আমি শুধু একটু মুহাম্মদকে আদর করার জন্য আমার হাতটা বাড়ায় দিছি মুহাম্মদের একজন সাহাবী তিনি তরবারি বের কইরা বলে এ কার দিকে হাত বাড়াস এটা মক্কা না এটা মদিনা কথাটা মনে রাখবি আমার আল্লাহর নবীর সাথে যদি ন্যূনতম বেয়াদবি করো তোমার হাত আমি ফেলে দিব তোমার কল্লা ফেলে দিব আল্লাহু আকবার শোনো আবু জেহেলরা তোমরা যতই ক্ষমতাধর হও না কেন আমার মনে হচ্ছে আর কিছু দিনের ভিতরেই মুহাম্মদ এই মক্কাকে দখল করে নিবে আবু জেহেল আবুল আবরাকে ধর বেটা তুই মোল্লা রানী পারবো যা বুঝছি মুহাম্মদ তোরে জাদু করছে আগেই জানতাম মুহাম্মদ একজন জাদুকর বলেন নাউজুবিল্লাহ বুঝছি তোরে মুহাম্মদ জাদু করছে উরওয়া ইবনে মাসউদ বলে এ আবু জেহেল ফালতু কথা বলিস না মুহাম্মদ আমাকে জাদু করে নাই আমি মুহাম্মদের আতিথিয়তায় কিসে আতিথিয়তায় তার ব্যবহারে তার আচার আচরণে আমি তার প্রতি মুগ্ধ হয়ে গেছি আমি তোদেরকে বলতেছি চল আমরা একসাথে যাই মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে যাব আবুল হাবকে আর একটা কথা যদি কস তোর কল্লা ফেলে দিব উরওয়া ইবনে মাসউদকে যা তোরা না হইলে না হ আমি এখন মদিনায় যাইয়া মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ উরওয়া ইবনে মাসউদ মদিনায় এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন যেই কাফেরেরা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিছে বেশি না বেশি না আল্লাহর নবী কোন কোন বর্ণনায় আসছে মাত্র ৬ মাস পরে যায়া আল্লাহর নবী সেই মক্কা বিজয় করেছে ১০,০০০ সাহাবি নিয়ে কয় হাজার ১০,০০০ সাহাবি নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেলেছে আল্লাহু আকবার সেই নবীর উম্মত আমরা আজকে আমরা সেই নবীর সুন্নত মানি না সেই নবীর আখলাক আমাদের মাঝে নাই সেই নবীর চরিত্র আমাদের মাঝে নাই আমার নবী কোনদিন ৬৩ বছর জিন্দগিতে একটা মিথ্যা কথা বলে না বলছি আর আমরা মিথ্যা কথার বাক্স নিয়ে চলি আমরা এমন মিথ্যা কথা বলি আমাদের মিথ্যা কথায় পারলে মৃত মানুষ জিন্দা হয়ে যেত যেমন মিথ্যা কথা কেমন কস আমাদের মিথ্যা কথা শুই না ইবলিস শয়তান হাসি দেয় কয় আমি আর কি শয়তান তোরা আমার চেয়ে বড় শয়তান আর এমন মিথ্যা কথা কেমনে কস আমাদের লেনদেন ঠিক নাই কতক্ষণ কাউর থেকে কেউ টাকা পয়সা একটু হাওলাত নিতে পারলে জোতা দরজোড়া ক্ষয় করে তারপরে টাকা দেয় কথা বলে এগুলো কি আল্লাহ নবীর আখলাক এগুলো কি আল্লাহ নবীর চরিত্র আমরা সেই নবীর উম্মত আমাদেরও তো আল্লাহ নবীর মতো হওয়ার দরকার ছিল ঠিক কিনা বলেন আমরা এখন এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেই না একটু টাকা পয়সা হয়ে গেলে একটু ক্ষমতা হইলে প্রভাব বাড়লে মানুষকে মানুষই মনে করি না দু ওই আমার ড্রাইভার ওরে আমি কিসের সালাম দিব আমার ছেলে তিন চারটা বিদেশ থাকে আমেরিকা থাকে অস্ট্রেলিয়া থাকে কানাডা থাকে আমার ছেলে এসপি আমার ছেলে ডিসি আমার ছেলে জজ না আমার ছেলে ব্রিগেডিয়ার আমার ছেলে কর্নেল মেজর ওই আমার প্রতিবেশী টাকা পয়সা নেই গরিব মানুষ ওরে আমি কি সম্মান করব একটু ঝগড়া লাগলে আমার বাড়ির সামনে দিয়ে গেলে তোর একেবারে টেঙ্গি ভেঙ্গা ফেলাম কয় কি কয় না আমার বাড়ির সামনে দিয়ে যাবি না একেবারে হাড্ডি ছুটাই দেবো আমার ছেলে পুলিশ আমার ছেলে র্যাব ক্ষমতা দেখায় কি দেখায় না দেখায় কি দেখায় না
আস্তাগফিরুল্লাহ এগুলো কি নবীর আদর্শ যারা বলেন এগুলো নবীর আদর্শ আমরা মানুষের মনে কষ্ট দেই মানুষকে গালাগালি করি আল্লাহর নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন কোন মুসলমান কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি ফাসিকি ফাসিক লোক মুসলমানকে গালি দেয় আর হত্যা করা চূড়ান্ত পর্যায়ে কুফরি আল্লাহ তাকে ক্ষমা করবে না আজকে সমাজের ভিতরে মিথ্যা বিচার কইরা ঘুষ খায়া অন্যায়টাকে ন্যায় বানায় ন্যায়কে অন্যায় বানায় আছে কি আছে না সমাজে আছে কি আছে না হ্যাঁ সাবধান এগুলো রাসূলের আদর্শ নয় এগুলো রাসূলের আখলাক নয় আমরা সেই নবীর উম্মত আমরাও আমাদের নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমরাও মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ আমার নবী কারো মনে কষ্ট দেয় নাই আমরাও কারো কারোর মনে কষ্ট আমরা পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করব এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিব আমরা আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে আপনার একটু টাকা পয়সা বেশি আপনার আরেক ভাইয়ের টাকা পয়সা নাই গরীব চাচা আছে অসহায় আপনি গোশত যখন রান্না করবেন আল্লাহ নবী বলে একটু ঝোল বাড়ায় দিও ঝোল বাড়িয়ে দিও পারলে গরীবের ঘরে যায় দুই টুকরা গোশত দিয়ে আইসো এটা আল্লাহর নবীর সুন্নাহ শুধু নিজেই একা একা খায়া ভুঁড়ি বাড়ায়েন না বেশি ভুঁড়ি বাড়লে কিন্তু আবার স্কোয়ার ল্যাবেডে যায়া অ্যাপোলো হসপিটালে যায় আবার চর্বি কমাইতে 10 লাখ টাকা লাগবে কথা বলেন নিজে শুধু খায়া ঘুমায়েন না আপনার প্রতিবেশী রাত্রবেলা খাইছে কিনা একটু খোঁজ খবর নিয়ে এমনও মানুষ আছে আপনি ভালো ভালো খান এমনও মানুষ আছে যারা রাত্রেবেলা না খায়া ঘুমায় তিন বেলা খেতে পারে না তাদেরকেও দান করেন আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ মানুষদেরকে ডাক দিব বলবো যে আমি তো না খেয়েছিলাম তোরা তো আমাকে খাওন দেস নাই তখন বলবো আল্লাহ আপনি তো আল্লাহ আপনি আবার না খেয়েছিলেন কোত্থেকে বলবে হ্যাঁ আমার কিছু বান্দারা না খেয়ে ঘুমাইছিল এতিম তোরা তাদের খবর রাখোস নাই যদি তাদেরকে খাওয়াতি আমাকে খাওয়ানো হতো আমি আল্লাহ তোদেরকে আজকে ক্ষমা করে দিতাম এই কারণে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল দক্ষিণ ছত্রভোগ মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাদের ছাত্র সন্তানদেরকে ভর্তি করাবেন এই মাদ্রাসায় সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক সহযোগিতা করেছেন ভবিষ্যতে আরো সহযোগিতা করবেন এই মাদ্রাসাটাকে আরো বড় করবেন আল্লাহর নবী বলেন আল মাসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা আমার ঘর যে মাদ্রাসাকে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসি তাহলে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো মাদ্রাসায় সর্বাত্মক সহযোগিতা করব আল্লাহ রসুল সুন্নত গুলো আমরা মেনে চলবো ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এই মজমাকে আল্লাহ তালা ভরপুর কামিয়াবি দান করুন বলি আমিন দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم চায়ের দোকানে মানুষের সংখ্যা বেশি হয় কিন্তু মসজিদে মুসল্লি নাই ঠিক না এই রাস্তায় আশেপাশে অনেক মুসলমান আছে অযথা তারা আড্ডা মারে দুনিয়াবি গল্প করে কিন্তু কোরআনের মজমায় আসে না আছে কি আছে না এই কারণে আমি মাহফিলের শুরুতেই বলেছি আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম যারা আল্লাহর গোলাম হয় তারা মসজিদের আজান শুনলে কখনো ঘরে থাকতে পারে না কথা বলেন তাদের ঈমান তাদেরকে মসজিদে নিয়ে যায় যারা আল্লাহর গোলাম হয় তারা কোরআনের তেলাওয়াত শুনলে ঘরে থাকতে পারে না পারে না লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে ঠিক তার ঈমানও তাকে কোরআনের আকর্ষণে কোরআনের মজমায় নিয়ে আসবে আর যার ঈমান দুর্বল যে শয়তানের গোলামি করে শয়তানকে দোস্ত যাইস না বসে বসে বিড়ি টান বিড়ি টান হুজুরদের কথা শুনিস না হুজুরদের কথা শুনে লাভ নাই তোমাকে তারা জাহান্নামের ভয় দেখায় দুনিয়ার আনন্দ নষ্ট করবে নাউজুবিল্লাহ এ কারণে মুসলমান আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন কয়টা করে নেকি 10টি করে নেকি
শুধু এখানেই শেষ না এই মাহফিলে এই মজমায় আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন কিভাবে বলতে পারবেন দেখি পারেন কি না সবাই মিলে এক খতম না এক একজন এক এক খতম এই বাচ্চারাও পেয়েছে ওরা বুঝুক না বুঝুক ওরাও এই সওয়াব পেয়েছে সুবহানাল্লাহ বলেন কিভাবে জোরে বলুন সবাই বলুন কিভাবে সূরাতুল ইখলাস শরীফ আমি তিনবার তেলাওয়াত করেছি কয়বার রাসূলের হাদিস আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে তাহলে আমরা এখানে যত মুসলমান আছি ততটা খতমে কোরআনের সওয়াব হয়েছে খুশি নাকি বেজার মা বোন বলতে পারে হুজুর তাহলে আমরা কি মাহরুম হয়েছি আপনারা মাহরুম হন নাই আপনারা যদি মন দিয়া শুনে থাকেন আপনারাও এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন তাহলে আমি চাই এই মজমার শেষে এতগুলো যেহেতু খতমে কোরআনের সওয়াব হয়েছে এই মাহফিলের শেষে আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই কারো মাও নাই বাবা নাই আসি না এতিম দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আসি না তো যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয় ওই মজমায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারে আমার দিল বলে পারে না কারণ আমার রব রহমান আমার রব রহিম যে মজমার মধ্যে এতগুলো বান্দারা এক একজন করে এক এক খতম করে কোরআনের সওয়াব পেয়েছে ওই মজমায় দোয়া করলে আজকে তো আবার জুমার রাত কিসের রাত দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ ইনশা জোরে বলেন ইনশা তাহলে আমরা শেষ মোনাজাত করে বাড়িতে যাব রাজি আছেন শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব কথা কয় না নাকি ওঠাউটি করবেন বয়ান চলবে কতক্ষণ কতক্ষণ আরে কয় না কেন কতক্ষণ আওয়াজ নাই কতক্ষণ দরকার নাই 30 মিনিট মন দিয়া বসেন একজনও মাথা নাড়ানাড়ি করবেন না একেবারে অ্যাটেনশন মনোযোগ দিয়া বয়ান শুনবেন ইনশা আল্লাহ সকলকে তৌফিক দান করেন আচ্ছা বলেন এটা কিসের মাস বলতে পারবেন কালকে এক মাহফিলে জিজ্ঞেস করছি এটা কি মাস হুজুর এটা হইল ইয়া মাঘ মাস কি মাস আমাকে মাঘ মাস বলছেন কা আমার ধান কাটার সময় হয়েছে হ্যাঁ মুসলমান মাঘ মাসটা মনে রাখতে পারো ফেব্রুয়ারি মনে রাখতে পারো এটা আরেকটা মাস যে মাসে ইসলামের ইতিহাসে অনেক বড় বিস্ময়কর ঘটনা ঘটেছে এটা হলো রজব মাস ঠিক কিনা বলেন এটা কি মাস ভাই এই রজব মাসেই আমার নবী আল্লাহ তাআলার বাড়িতে বেড়াইতে গিয়েছিলেন আরো সে আজিমে কোথায় জোরে বলুন আরো সে আজিমে কেন গিয়েছিলেন আল্লাহ তাআলার বাড়িতে আমার নবী কেন গিয়েছিলেন শুধু উম্মতের জন্য গিয়েছিলেন উম্মতের জন্য চাইতে গিয়েছিলেন তার পরিবারের জন্য না শুনেন মাঝে মাঝে প্রধানমন্ত্রী অনেক বড় বড় নেতাদেরকে ফোন করে বলে তুমি সকালবেলা আইসো বঙ্গভবনে প্রধানমন্ত্রীর ফোন পাইলে তো নেতা গো মনে করেন পায়জামা ঠিক থাকে না কখন যাবে প্রধানমন্ত্রীর কাছে যায়া দরখাস্ত পেশ করবে ঠিক কিনা বলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে এলাকার জনগণের জন্য কিছু আনবে এটা খুশির বিষয় না আমার রব কি এই দুনিয়ার দুনফুন প্রধানমন্ত্রী হ্যাঁ সারা পৃথিবীর মন্ত্রীদের ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতিদের ক্ষমতা চলে যাবে আমার রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে না ঠিক কিনা বলেন আমার রব চিরঞ্জীব হুয়াল হাইয়ুল কাইয়ুম আমার রবের ক্ষমতা কেউ কোনোদিন শেষ করতে পারবে না আমার রব কোনোদিন ক্ষমতা থেকে বঞ্চিত হবে না কারণ এই পৃথিবীটাই হলো আমার রবের সৃষ্টি ঠিক কিনা বলেন এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা কারো কোনো ক্ষমতা নাই আমার রবের ক্ষমতা সিনায় নেওয়া কারো কোনো ক্ষমতা নাই আমার রবকে ক্ষমতা থেকে বঞ্চিত করা বরঞ্চ আমার রব দুনিয়ার মানুষদেরকে চাইলে আমার রব রাজা বানায় আবার রাস্তায় ঘুরায় ঠিক কিনা বলেন ওই দিন দেখলাম বুলগেরিয়ার প্রেসিডেন্ট সে রাস্তায় বসে বসে বার্গার খাইতেছে সাধারণ মানুষের মতো ক্ষমতা শেষ কোনো দাম নাই
ক্ষমতা শেষ যতদিন চেয়ার আছে ততদিন দাম আছে চেয়ার নাই দাম নাই কিন্তু আমার রবের ক্ষমতা কোনোদিন শেষ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত রাসূল তার প্রিয় হাবিব আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়ে গেলেন দুনিয়া থেকে আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله أكبر ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين মসজিদে হারাম থেকে আকসায় নিয়ে গেলেন সমস্ত পয়গম্বররা তার পিছনে নামাজ পড়লেন আল্লাহু আকবার সমস্ত পয়গম্বরদের ইমামতি করেছেন আমার নবী সেখান থেকে আল্লাহ তাআলা পেয়ার নবীকে বোরাকে করে তাকে ঊর্ধ্বগমনে নিয়ে গেলেন আরশে আজিমে নিয়ে গেলেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি বোরাকে করে গেলেন সিদরাতুল মুনতাহায় বোরাক তাকে নামিয়ে জিবরাইলকে বললেন ও জিবরাইল আপনি আর সামনে যেতে পারবেন না উপরে হলো হেডকোয়ার্টার আল্লাহ তাআলার আরশ ওইখানে আল্লাহর নবী ছাড়া আর কেউ যেতে পারবে না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে নিয়ে গেলেন سبحان الله الله تعالى তার হাবিবকে আরশে নেওয়ার পরে হাবিবের জন্য লাল গালিচার সংবর্ধনা সমস্ত ফেরেশতারা খুশি কুল কায়নাত খুশি আজকে হাবিব আল্লাহ তাআলার সাথে তার বন্ধু দেখা করতে আসছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি আমার কেমন হাবিব আপনি আমার কেমন প্যারা বন্ধু আপনি আমার কেমন প্যারা দোস্ত পৃথিবীতে আমি আল্লাহ যত নবী পাঠাইছি সব পয়গম্বররা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করতে চেয়েছেন আল্লাহ তাআলা বলেন আর আমি নিজে আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করতে চেয়েছি আল্লাহু আকবার সমস্ত পয়গম্বররা আল্লাহ তাআলার সাথে দোস্তি করতে চেয়েছেন আর আমার রব আমার নবীর সাথে দোস্তি করতে চেয়েছেন আল্লাহু আকবার এই কারণে আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ কি উপাধি এই কারণে আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়া তার বাড়িতে আরশে আজিমে নিলেন দুইজন সামনাসামনি বসছে সুবহানাল্লাহ দুইজন সামনাসামনি বসতে বসার পরে তার হাবিবকে ডাক দিয়া বলে হাবিব কুল কায়নাতের মালিক আমি একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা আমি আল্লাহ ধনী আর সব গরিব সুবহানাল্লাহ বলে সূরা মুহাম্মাদের মধ্যে 26 পারায় এই মিয়া তোমার এটা কি মাই গলা খালি টানে ইকো বিষয় না ইকো আছে মাইক ডাউনের পিছন থেকে এই বক্সে খালি গলা টানে হ্যাঁ আমার গলার তো খায় বলাইতেছে তোমার বক্স আরে কি মেশিন আনছো 5000 টাকা মেশিন চায়না মেশিন এত তো গলা এমনি নষ্ট হয়ে যায় ভালো গলা নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা তার হাবিবের সামনাসামনি বসেছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলে হাবিব আমার বাড়িতে বেড়াইতে আসছেন যা চান তাই দিব জোরে কোন সুবহানাল্লাহ আমাদেরকে যদি কোন পৃথিবীর রাষ্ট্রপ্রধান বলতো যা চান তাই দিব সর্বপ্রথম বলতাম ভাই তাড়াতাড়ি আমার 100 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ঢুকায় দেন না আমার ছেলেটারে মন্ত্রী বানায় দেন এমপি বানায় দেন সবগুলা সন্তানদের সরকারি চাকরি বড় বড় অফিসে দিয়া দেন না এটা দেন সেটা দেন আল্লাহ তাআলা তার হাবিবকে বলে আসালনি
চান চান যা চাইবেন তাই দিব আল্লাহর হাবিব আল্লাহ তাআলার দিকে তাকায় বলেন ইয়া রব্বি লা আসআলুকা উম্মি ফাতিমা ইয়া রব্বি লা আসআলুকা আম্মি আব্বাস ইয়া রব্বি লা আসআলুকা আয়েশা ওগো আল্লাহ আমি আমার ফাতিমার জন্য কিছু চাইতে আসি নাই আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাইতে আসি নাই আমি আমার আয়েশার জন্য কিছু চাইতে আসি নাই আমি আমার পরিবার পরিজন কারো জন্য কিছু চাইতে আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে কি চান বলেন যা চান তাই দিব আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি আল্লাহ আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি আপনি আপনার উম্মতের জন্য কি চান বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এ যুবক ভালো করে শুনে রাখলে যুবক আল্লাহর নবী তোমার জন্য চেয়েছেন আমার জন্য চেয়েছেন কথা বলে উম্মতে মুহাম্মাদের জন্য চেয়েছেন পৃথিবীর ইতিহাসে যত উম্মতি মুহাম্মাদি আছে সবার জন্য চেয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি মনে করতে পারেন আমার বাড়ি নারীর সাথ চরের ভিতরে আল্লাহর নবী মনে হয় আমার জন্য চায় নাই না 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 আল্লাহর নবীর যত উম্মত এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে